আমি সময় আজকে অমাবস্যা শেষ হয়েছে, সাড়ে তিনটের সময়। সেই সাড়ে তিনটে আমার বাড়িতে নবরাত্রি পুজো হয়। মাতাদি স্থাপিত মা আমার বাড়িতে আছেন, আগে আমি দেখিয়েছি। সেই মায়ের আজকে পূর্ণ স্নান হবে, মাকে আমরা স্নান করাবো, মাকে অভিষেক করাবো, করিয়ে মাকে নতুন ড্রেস পরিয়ে মাকে আমরা কালকে পুজোর জন্য আমরা রেডি করবো। কালকে থেকে প্রতি বছর হচ্ছে, সেই জন্য আজকে সাড়ে তিনটে যেহেতু মহালয়াটা শেষ হয়েছে, সেই জন্য অমাবস্যা ঘোড়া অমাবস্যা ছিল সেটা শেষ হয়েছে, সেই জন্য মাকে আমরা স্নান করাতে বসেছি মন্দিরে। আমরা মাকে প্রথমে স্নান করাবো, কি কি দিয়েছি বলো? গঙ্গা জল, এই চারটে আইটেম আমরা দিয়েছি। তার সাথে আছে হচ্ছে গোলাপ জল, তার সাথে হচ্ছে আছে মধু, তার সাথে হচ্ছে আতর, তার সাথে আছে হচ্ছে ঘি, তার সাথে হচ্ছে এটা অগুন, এটা হচ্ছে আতর, এ তো আতর, আতরটা সর্বশেষ। তো আমরা মায়ের পূর্ণ স্নান শুরু করি। আমরা একটা লুক দিলাম আমাদের মা সবাইকে, মোটামুটি সকল দেবদেবীকে আমরা সাজিয়ে ফেলেছি, গুছিয়ে ফেলেছি, মন্দিরে নতুন রূপে করে ফেলেছি, আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের যে শিল্পী দাদা আমাদের মায়ের চক্ষুদান করলেন, ওনার পরিচয়টাকে দিয়ে আপনার নামটা বলুন একটু। আমার নাম খোকন পাল। খোকন পাল, আপনি কোথায় থাকেন? আমি হাবড়াতে থাকি। হাবড়াতে উনি থাকেন। তো উনি আমার মায়ের চক্ষুদান পর্বটা দেখলেন, যেটা আমরা সম্প্রচার করলাম, সেই চক্ষুদান পর্বটা দেখলেন। উনি মায়ের চক্ষুটা খুব সুন্দরভাবে ব্যাপারটাকে এসে 10 মিনিটের মতো অর্গানাইজ করে দিলেন। তো যাই হোক, এই ধরনের প্রতিমা আপনি এই টোটাল সিজনে কতগুলো এরকম চক্ষুদান করেন? 100 থেকে 150। 100 থেকে শুরু কবে থেকে করেন? শুরু করি বিশ্বকর্মা পুজোর আগে থেকেই শুরু করি। চক্ষুদান বিশ্বকর্মা পুজোর আগে থেকে শুরু হয়ে যায়, আর সেটা চলে হচ্ছে পঞ্চমী ও ষষ্ঠী পর্যন্ত। পঞ্চমী দিন পর্যন্ত চলে। পঞ্চমী দিন খুব হয় না, মানে চতুর্থ দিনই শেষ হয়ে যায়। চতুর্থ দিন পর্যন্ত উনি 100 থেকে 150। 100 থেকে 150 উনি চক্ষুদান করেন। বিভিন্ন জায়গায় আপনি শুধু চক্ষুদানই করেন? চক্ষুদান করি। তো উনি হাবড়াতে থাকেন।
ঠিক আছে। তো ওনার সাথে পরিচয় হলো, উনি আমাদের মায়ের চক্ষু দান করলেন, বেশ ভালো লাগলো। এই বলে ওনাকে আমরা রিলিজ করছি, উনি প্রচণ্ড ব্যস্ত, মানে আমরা ওনাকে প্রায় জোর করেই বলেছি এই ইন্টারভিউটা দেওয়ার জন্য, উনি প্রচণ্ড সারা রাত্রে ওনাকে এখানে শেষ করায় বেরিয়ে যেতে হবে, এখানে অনেক অনেক কাজ ওনার ডিউ আছে, সেই জন্য আমরা সময় নষ্ট করবো না। এই বলে শেষ করছি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে। এরপরে আমাদের সিরিজটা আরও আসছে, সেটাকেও দেখবেন। এই বলে আমি শেষ করছি, গুড নাইট, থ্যাংক ইউ।